অ্যালোভেরা জেল ও নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় এর গুণের কোনো শেষ নেই কিন্তু আপনারা যদি আমি যেভাবে বলে দেব সেভাবেই নারকেল তেল ও অ্যালোভেরা জেল ত্বকে লাগান তাহলে এটি একটি দুর্দান্ত কার্যকারী রেমিডি হবে যা আপনার ত্বক থেকে ড্রাইনেসকে দূর করবে ত্বকের দাগ ঝোপকে তুলে ফেলবে ত্বককে টাইট করবে ও ত্বককে করে তুলবে ফেয়ার গ্লোয়িং রেডিয়েন্ট ও স্পটলেস আসসাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও হেলথ কেয়ার টিপসের ভিডিও নিয়ে আসতে থাকি তাই আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এতে করে আমার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ অনেকক্ষণ বেড়ে যায় সেই সঙ্গে খুব সহজে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে বেলাইকানের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন আমার আজকের ভিডিওটি দুটি স্টেপে করে নিতে হবে সব আগে আপনাদের ত্বক ফেসওয়াশ বা সাবান যে যেটা ইউজ করেন সেটা দিয়ে মুখ ধুয়ে নেবেন কেননা ত্বক যদি আমাদের ক্লিন থাকে তাহলে রেমিডি হান্ড্রেড পারসেন্ট কাজ করে প্রথমেই ফার্স্ট স্টেপের জন্য নিয়ে নিতে হবে একটি বাটির মধ্যে এক চামচ বেসন বেসন আমাদের ত্বককে ফর্সা করে ত্বকের দাগ দাগছুপকে দূর করে সেই সঙ্গে ব্যাসন খুব ভালো এক্সফোলিয়েটার যা আমাদের ত্বকের মরা চামড়াকে রোদে পোড়া কালো দাগকে ও নোংরা ময়লাকে খুব ভালোভাবে তুলে ফেলে বেসন আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে ত্বকের ঘামকে নিয়ন্ত্রণ করে ফলে ত্বকে অ্যাকনে পিম্পল ও ওপেন পোর্সের সমস্যা কমে যায় এবার এতে দিতে হবে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো বা বিশুদ্ধ রান্নার হলুদ গুঁড়ো হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও মাইক্রোভিয়াল গুণ থাকে যা আমাদের ত্বককে হেলদি বানায় হলুদের মধ্যে এক ধরনের বিশেষ প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে নেক্সট এতে অ্যাড করতে হবে হাফচা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মধ্যে এমন পোষকতত্ত্ব পাওয়া যায় যা আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে ও পোর্সকে টাইট করে অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একটি সুদিং ইফেক্ট দেয় অ্যালোভেরা জেল যদি নিয়মিত ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বকের ডার্ক স্পট পিম্পল অ্যাকেট পিগমেন্টেশন ফাইন লাইন থেকে মুক্তি পাওয়া যায় ফলে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা দাগহীন ও পিম্পল ফ্রি হয়ে ওঠে অ্যালোভেরা জেলের সাথে সাথে ত্বককে বিউটিফুল বানাতে ড্রাইনেসকে কম করতে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ নারকেল তেল নারকেল তেল প্রাচীনকাল থেকেই চুল ও ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে নারকেল তেল হলো এমন একটি প্রাকৃতিক তেল যা আমাদের ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে ত্বককে পুষ্টি যোগায় এতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা স্কিনকে হেলদি বানায় এছাড়াও নারকেল তেলের মধ্যে বিভিন্ন ধরনের পোষকতত্ত্ব ভিটামিন মিনারেলস পাওয়া যায় যা এটা যে কোনো ঋতুতে কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যায় এবার এই চারটি জিনিসকে প্রয়োজন মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে আর প্যাকটি বানানো হয়ে গেলে পরিষ্কার মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে ও দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর হাতে পানি নিয়ে হালকা হাতে এক থেকে দু মিনিটের জন্য স্ক্রাব করে নিতে হবে আর স্ক্রাব করে নেওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন ও তারপর ফার্স্ট স্টেপেই দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে নোংরা ময়লা উঠে গিয়ে ত্বক অনেক উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং দেখাচ্ছে এবার সেকেন্ড স্টেপটা করে নিতে হবে এর জন্য একটি বাটিতে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ অ্যালোভেরা জেল আপনারা প্রতিদিন রাতে এই রেমিডিটি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আর অন্য কোনো নাইট ক্রিম ব্যবহার করার দরকার হবে না এবারেতে এতে অ্যাড করতে হবে একটা চামচ কোকোনাট অয়েল বা নারকেল তেল তবে আপনাদের যদি নারকেল তেল শ্যুট না করে তাহলে এর পরিবর্তে বাদাম অয়েল বা অলিভ অয়েল অ্যাড করতে পারেন এবার এতে দিতে হবে সাত থেকে আট ফোটা গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো এটি আমাদের ত্বককে সফট সাপল ও হাইড্রেটেড করে এবার এই তিনটি জিনিসকে একসঙ্গে ভালোভাবে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটি একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হচ্ছে এটিকে ভালোভাবে মেশানোর পর একটি পরিষ্কার কৌটোর মধ্যে ঢেলে নিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারেই স্টোর করে রাখতে পারবেন খারাপ হবে না আর প্রতিদিন বাড়ানোর ঝামেলা ছাড়াই এটি ব্যবহার করে নিতে পারবেন এই ক্রিমটি আপনারা গোসলের পরও লাগিয়ে নিতে পারেন তবে সব থেকে ভালো হবে এটি রাত্রে লাগালেই আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিন ও কমেন্টে একটি থ্যাংকস লিখে দিন ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ